হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করব সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ সোমবার, তাই একটু পুজো বেশি আছে। সোমবার মানে বেশিক্ষণ ধরে করতে হয় আর কি, সোমবার আর বৃহস্পতিবার, এই দিনে দুটো দিনে আমি ভালো করে ঠাকুর ঘর পরিষ্কার করি, ঠাকুরের জায়গাটা পরিষ্কার করি এবং ঠাকুরের বাসনপত্রগুলো খুব ভালোভাবে এই দুটো দিন আমি ধুয়ে নিই। তো আজকে সোমবার আমি আমার মহাদেবকে একটু স্নান করাই, তো সেই জন্য আমি দেখো বাসনপত্রগুলো আগে ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে পুজোর দিকে যাব। তো এখানে আগেই আমি বলে রাখি যে আমি কিন্তু মানে আচার এবং আয়োজনের তুলনায় নিষ্ঠা এবং ভক্তিতে বেশি বিশ্বাস করি, কারণ আমি আচার এবং আয়োজন দুটোই খুব একটা ভালো জানি না, আর আমার সেরকমভাবে জানার প্রয়োজনও মনে করি না, কারণ আমার মনে হয় ঈশ্বরকে ডাকার একমাত্র উপায় হচ্ছে নিষ্ঠা এবং ভক্তি। তো আমি সেটাতেই বিশ্বাস করি এবং চেষ্টা করি আমার নিষ্ঠা ভরে ভক্তি ভরে ওনাকে স্মরণ করার, ওনার পূজা মানে পুজো করার। আর এমনিতেই মহাদেবকে আমি আমার বাবার মানে বাবার কাছে যেমন মেয়েরা আবদার করে, সব কথা বলে, শেয়ার করে, ঠিক আমি ওই রকমই মনে করি। আমার সাথে সাথে সব সময় তাকে রাখি, দূরে 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 রাখি না, আমার কাছাকাছি সব সময় রাখি। আমি এইভাবেই আমার আমার সাথে আমার মহাদেবকে রাখার চেষ্টা করি। তো আজকে দেখো স্নান করেছি, প্রথমে আমি ঘি দিয়ে নিয়েছি, গোটা গায়ে মাখিয়ে নিয়েছি, তারপর দিয়েছি মধু, মধুটা ভালো সারা শরীরে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর দিয়েছি দুধ, আর এই যে দিলাম এখন গঙ্গা জল আর তার সাথে এমনি নর্মাল জল মিশিয়ে স্নান করলাম। ঠিক এইভাবে আমার শিবলিঙ্গ যে ছোট্টটা রয়েছে যেটা দেখতে পাচ্ছ ওটাকেও করিয়ে নিয়েছি। তারপরে একটা শুকনো কাপড় দিয়ে সুন্দরভাবে মুছিয়ে এখন আমি পুজো করছি। আর পুজো করার সময় আমি আর সরাসরি কথা বলি না, কারণ তাহলে আর কীভাবে পুজো করবো বলো, কথা বলতে হলে। সেই জন্য আমি পুজো করার সময় আপনার কথা মানে কথা আর বলি না তোমাদের সাথে সরাসরি। সব জানলার নেট দিচ্ছি নেটগুলো, তার কারণ এবার মশা আসা শুরু হয়ে যাবে, মশার উপদ্রব। বাপরে, সন্ধ্যা হওয়ার সাথে সাথে কোন দিক দিয়ে যে এই যে নেট দিয়ে দিই তো, তাও কোন দিক দিয়ে যে মশাগুলো ঢুকে যায় আর কি বলবো, আর মশার উপদ্রবকেই যত রাজ্যের কামড়ায় আমাকে মশাটাও। ওকে তো তোমাকে তো বলিনি, এক্সাম হয়ে গেছে আজকে, ইংলিশ ছিল, কি জানি কি দিচ্ছে রে, ইংলিশ ছিল যে লাফাচ্ছে, ইংলিশ হয়ে গেছে, ওই জানি কি করেছে, হয়ে গেছে বসু, লাফানো হয়ে গেছে বসু। এখানে ওর জন্য দুধ বসিয়েছি, যে দুধ হচ্ছে, দুধ খাবে, পাউরুটি খাবে। আর এখন বানাবো হচ্ছে আমি ছোলার ডাল করবো। হ্যাঁ দুধ খাই এখনো ধকধক করে, একদম ওটা পারতো না। আজকে ছোলার ডাল বানাবো কালকে রুদ্র টিফিনের জন্য, আর বানাবো হচ্ছে ডাঁটা আলু বেগুন দিয়ে তরকারি। কি করবো, ডাঁটা আর বেগুন ছাড়া তো কিছু পাইনি ইয়ের জন্য, ওই কালকে রুটি দিয়ে খাবে সেই জন্য বানিয়ে রাখবো। আর ছোলার ডালের গল্প, রুদ্রদের বাড়িতে যখন বিয়ে হয়ে আসি, আমার শাশুড়িমা মারা যাওয়ার পরে, এক সেকেন্ড দাঁড়া বের করি, মারা যাওয়ার পরে একটু আদা বেগুন পড়ে যাবে, বেটুন লেগে যাবে খুব জোর, হ্যাঁ খুব জোর লেগে যাবে। তো আমার শাশুড়িমা মারা যাওয়ার পর সব তো দায়িত্ব আমার, আরে আমি তো কিছু জানি না, আমি তবু দায়িত্ব নিয়েছি, দায়িত্ব পড়েছে। এবার ছোলার ডাল রান্না করব, ওরা নাকি মানে পরোটার সাথে লুচির সাথে ছোলার ডাল খায়, আমি তো কিছুতে বুঝতে পারছি না আমি কী করে ছোলার ডাল রান্না করব, কারণ তখন দেখবে এত মানে নেট সার্চ করে এত সব হয়নি তখন, তো আমি বুঝতে পারছি না যে আমি কোথা থেকে জানবো। আর আমাদের বাড়িতে এসব খাওয়া দাওয়া মানে ডাল টাল এগুলো একটু কমই হতো, তো আমার মাও আমি বুঝতে পারছি না যে মাও নিশ্চয়ই খুব একটা ভাবে ভালো করে বলতে পারবে না, তাহলে আমি কী করবো। আমি সত্যিই বলছি এত প্রবলেমে পড়েছিলাম না কিচ্ছু, আর সেই প্রবলেমটা আমার যে প্রবলেমটা হচ্ছে সেটা না কেউ বুঝতো না। মানে রুদ্রদের বাড়ির কথা বলছি, যে আমি নতুন একটা জায়গা থেকে নতুন একটা পরিবেশ থেকে এসেছি, আমি ওদের পরিবেশে কী হয় না হয় আমি ঠিক জানি না, ওদের রান্নাবান্নাগুলোও আমি জানি না, কিন্তু ওই পরিস্থিতিতে না আমি কাউকে বোঝাতে পারতাম না আমি যে কী নাকানি চৌবানি খেয়েছিলাম, কী বলবো। প্রথম প্রথম খুব কান্না পেত, শুধু কান্না পেতও না, আমি বসে বসে কাঁদতাম যে আমি কী করে দেবো, কী বানিয়ে দেবো, আমি কিছুই রান্না করতে পারি না, এরকম আমি বসে বসে কাঁদতাম। আস্তে আস্তে তারপরে বম্মাকে জিজ্ঞেস করতাম, ছোটো মাকে জিজ্ঞেস করতাম, এমনকি আলু চচ্চড়ি ওরা খেতে খুব ভালোবাসে, সেটাও কী করে বানায় আমি জানতাম না। তো এই বম্মাকে ছোটো মাকে এসব একটু একটু করে জিজ্ঞেস করে করে, কারণ আমার মা তো ওদের বাড়ির স্টাইলে রান্না করতে পারবে না, জানবেও না, ওদের বাড়ির স্টাইলটা একটু অন্যরকম, আমার শ্বশুরমশাই তো কোনো কিছুই পছন্দ হতো না। তো যাই হোক একটু একটু করে তখন ওই শিখেছিলাম ছোটো মার কাছে, বড় মার মানে বম্মার কাছে। এই যে টিভি চালিয়ে দিল, দুধে ঠান্ডা এখনো গরমও হয়নি, চলো রান্না বসিয়ে দিই, রান্না করে নিই।
আমি কিভাবে ছোলার ডাল বানাই, মানে এক এক জনদের বাড়িতে এক এক রকমের ডেসিং নিয়মটা একই কিন্তু কিছুটা আলাদা হয় না রান্নার। তো আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে আর কি কিভাবে ছোলার ডাল হয় এটা তো আমি পুরো বম্মার কাছ থেকে শিখেছিলাম, মম্মাকে একটু জিজ্ঞেস করেছিলাম, মম্মা আমাকে শিখিয়ে দিয়েছিল, তারপর থেকে বাড়ি। আর আলু চচ্চড়িটা ওটা একদিন ছোট মার বাড়িতে গেছিলাম, ছোট মা আমাকে দিয়েছিল পরোটার সাথে আলু চচ্চড়ি, এত মানে খেয়ে এত ভালো লেগেছিল, মানে সাদা আলুর তরকারি আর পরোটা দারুণ লেগেছিল। বম্মাও ঠিক একই সেম পরে খেয়েছি, বম্মাও এরকম একই রকম মানে টেস্টটা একই রকম। তো আমি ছোট মার কাছে, ছোট মা কি করে বানিয়েছি আমাকে শিখিয়ে দাও, আমাকে শিখিয়ে দাও, মানে শিখবি এটা কোনো ব্যাপারই না, ছোট মা বলে দিল আমাকে এইরকম এরকম করবি, কিন্তু যখনই করতে গেছি ওই রকম টেস্ট মানে বম্মার মতো ছোট মার মতো হয়তো আসেনি। তো মা বলো মায়েদের হাতের টেস্ট আলাদা, কিন্তু ওইভাবে আমি করি বেশ ভালো হয়, খুব ভালো হয়। তো আজকে ছোলার ডালটা তোমাদের সাথে আমি শেয়ার করছি না, অন্য একদিন আমার শ্বশুর বাড়ির নিয়মের ছোলার ডাল তোমাদের সাথে আমি শেয়ার করবো। হ্যাঁ, দেখবে কিছু কিছু রান্না একটু আলাদা থাকে, এদিক ওদিক থাকে না, প্রত্যেকটা বাড়িরই তাই। আর প্রায় দিনই তো মানে বড়মা আমাকে, বম্মা প্রায় দিন আমাকে পরোটা আর জেঠুর জন্য যখন বানাতো, আমার ওই দেওয়ারের জন্য যখন বানাতো না, আমার জন্য না একটা করে আঁচলের তলায় একটু ছোট ফাটি করে তরকারি আর পরোটা আঁচলের তলায় নিয়ে চলে আসতো। আমার খুব মনে পড়ে না এখন, আমাকে বললো তাড়াতাড়ি খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে, আমি তো জেঠুকে খেতে দিয়ে এসেছি। আমি বললাম মম্মা তুমি খেয়েছো, বলতো না তুমি খেয়ে নে, তারপর আমি তারপর দুটো করে নিয়ে আসতাম, মম্মা এইটা খেলে আমি আর আমি দুপুরে ভাত খেতে পারবো না। আমাকে বলতো দুপুরে ভাত খাবি না, ওই সময় পরে খাবি, এটা আগে খেয়ে নিই, সবাই তুই কিছু খাস না জল খাবারে, সত্যিই তো আমি এখনো পর্যন্ত কিছুই খাই না। তো বম্মা আমার জন্য আঁচলের তলায় নিয়ে ছুটে ছুটে আসতো, কারণ আমার শ্বশুরমশাই খুব একটা পছন্দ করতো না, তো সেই জন্য আঁচলের তলায় লুকিয়ে লুকিয়ে আমার জন্য নিয়ে আসতো। আমার সত্যিই এগুলো মনে আছে, মনে থাকবে, মানে শ্বশুর বাড়িতে এরকম মানুষও পাওয়া যায় আমি স্বপ্নেও ভাবিনি। আমার বড় মাও যেমন ভালো মানুষ, ছোট মাও সেরকম খুব ভালো। রুদ্রকে মাঝে মধ্যে মজা করে বলি, আর তো রুদ্র হাসি, রুদ্রকে মাঝে মধ্যে মনে মনে মজা করে বলি যে ঠিক আছে, তো একটা মশা যখন আমাকে কামড়াতে আসে তখন ভাবি এত ভালো মেয়েটা, ওকে কামড়াবো না, কষ্ট দেবো না, দিয়ে তোমাকে কামড়াই, আমাকে মশাটাও কম কামড়াই, সত্যি গো। তো রুদ্রকে এটা মজা করে বলি আর রুদ্র হাসে, বলো তুমি না সত্যি পারো। গরম করব কালকে ভালো করে, তো তখন আবার হয়ে যাবে একদম চ্যাপ চ্যাপ হয়ে যাবে। আর এখানে এই যে ডাটা আলু, সকালবেলাতে একটু সময় পেয়েছিলাম, ডাটা আলু আর ইয়েগুলো কি যেন বেগুনগুলো একটু ভেজে রেখেছিলাম, তাই তাড়াতাড়ি হয়ে গেল আমার। আর ওগুলো তো এগুলো সব কালকের হলো, আজকের দেখো আমি এখানে আমের চাটনি সকালবেলায় বানিয়ে রেখেছি, আমের চাটনি এটা। আর কালকেই তো বানিয়েছিলাম, তোমরা দেখেছো, তোমাদেরকে দেখিয়েছি যে কাঁচকলা দিয়ে মাছের ঝোল, এটা ফ্রিজ থেকে জাস্ট বার করে রাখলাম, তাই খাবার আগে ভাত বসাবো, এদিকে একটা কিছু ভাজা বানিয়ে নেবো, কি ভাজা করবো আমি জানি না, একটা কিছু ভাজা বানিয়ে নেবো, আমের চাটনি আর কাঁচকলা আলুতে মাছের ঝোল, এই হচ্ছে আজকের ডিনার আমার। আর কালকের জন্য এই দুটো বানিয়ে রাখলাম, ব্যাস সকালবেলা শুধু লুচি হবে, বেটু নিয়ে যাবে লুচি, রুদ্র নিয়ে যাবে রুটি, আর এগুলো গরম হবে, ব্যাস। কি হলো বাবা, কেন আজকে ও গান করবে না, ঠিক আছে, এক একদিন দাদি তোমার পেটে ব্যথা সেরে গেল। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুনভাবে নতুন কোনো ভিডিওর সাথে নিয়ে চলে আসবো আমি প্রিয় মা, ততক্ষণের জন্য সকল সুস্থ থেকো, ভালো থেকো।